এই প্লিজ প্লিজ ভাই পড়িস না ভাই প্লিজ ভাই এই নো এই নো 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 আসলে মানুষের ধৈর্যের কিন্তু একটা লিমিট থাকে, লিমিটটা যখন পার হয়ে যায় এরপরে কিন্তু মানুষের চিন্তা ভাবনা করার কোনো ক্ষমতা থাকে না। এই গেমটা আমি লাস্ট খেলেছিলাম 4 মাস আগে। এই গেমটা 4 মাস আগে খেলার পর দেড় মাস 3 মাস ধরে পাগল ছিলাম, 1 মাস ধরে আমার চিকিৎসা হয়েছে, এখন আমি সুস্থ হয়েছি। সুস্থ হয়ে এখন আবার আমার মন চাইছে এই গেমটা খেলার। মানে একটা কথা আছে না যে সুখে থাকতে ভূতে কিলায়, তো আমি সেই আলটিমেট সুখ আমার এখন কিলাবে ভূত। আজারের কথা বাদ দিয়া শুরু করে দিই তেরি মা কি না ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল। সো আজকে আমাদের খেলা হবে একেবারে মাথায় পট্টি বাইন্দে, ওকে রাখাল ভাব, রাখাল নির অভাব। শুরু করে দিই আমাদের আজকের গেটিং ওভার ইট। আজকে আমার কম্পিউটার ভাঙছি নিশ্চয়ই। তো এই ক্ষণিকের জন্যে ভালো থাকা এই সোনামণি টাকলা এই পাতিলের মধ্যে আটকিয়ে আছে। আবারও আমাদের উপরে উঠতে হবে। আশা করি এবার আমরা অত কঠিন হবে না, অতি সাবধানে উঠবো। আমরা অতি সাবধানী প্লেয়ার। পাতিলটা যে কি দিয়ে তৈরি আল্লাহ জানে, মনে হয় নেদারাইট দিয়ে বানিয়েছে। ওইয়া ওইয়া প্রো নেস কারে বলে একেবারে। দেখ এই হলো প্রো, এই হলো প্রো, ওই এই হলো প্রো। ওকে ওকে সাবধানে থাকি। এই হলো প্রো। শিট 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 শিট। আশা করি আজকের অ্যাডভেঞ্চারটা অতটা খারাপ হয়ে যাবে না। পাতিলটা মনে হয় নিশ্চয়ই বেডরকের তৈরি, যার কারণে এখনো ভাঙে না, অথবা নাকি আম্বুজা সিমেন্টের তৈরি। কোনটা বেশি শক্তিশালী আমি শিওর বলতে পারতেছি না। এবার তো পারবো। এবার যদি না পারি তাহলে আমার নাম ডিএসবি না। ওকে অতি সাবধানে উঠে যায় বাবা জীবন, ধন্যবাদ তোমাকে। এবার আমাদের আরো উপরে উঠার পালা। বাবা জীবন, বাবা জীবন, বাবা জীবন, বাবা জীবন, তোমাকে আমি দেখাবো খেলা। আগের এপিসোডে মনে হয় এর দূর পর্যন্ত আসতে পেরেছিলাম। ওইয়া ওকে এ পর্যন্ত এসে পড়েছি। ওইয়া ওকে ওকে কি চলতেছে এগুলা? তোরে কি ভাই সার্কাস দেখাইতে আনছে? তুই এখানে ফাইজলামি কেন করতেছস? তুই যে হাতুড়ি ইউজ করতেছস তুই কি জানো? থর যদি তোরে দেখতো তোর উপর যেমনে একটা ঠাডা ফালাইতো। গাইস যারা যারা একেবারে করোনার জন্য লকডাউনে আছো তারা কিন্তু চাইলে পাতিলে করে বাইরে হতে পারো এরকম একটা হাতুড়ি নিয়ে। পুলিশ কিচ্ছু বলবে না, আমি প্রমিস করলাম। ওকে স্লোলি স্লোলি হুইয়া ওকে 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 ধরছি একটা। হাই আমি ছাড়বো না না ভাই, আজকে মাথা ঠান্ডা রাখবো। আমি এখন মানে লকডাউনে মাথা গরম করতে চাই না, আমি মাথা ঠান্ডা রাখতে চাই। আজকে বালিশ নির্যাতন তো অবশ্যই হবে। ওকে থাকলো হাতের কাছে, টাইম মতো ঘুষানো হবে। ওট ভাই নিচে পড়িস না, নিচে পড়িস না ভাই, নিচে পড়িস না ভাই। তুই এত কষ্ট করে উঠছস, তুই এত ইজিলি নিচে পড়ে যেতে পারিস না। তুই আস্তে করে এখানে একটু বাধা, এখানে একটু ওঠ। বাবা জীবন তুই অনেক ভালো, তুই অনেক খুব ভালো। ওকে এই লক্ষ্মী সোনামণি, লক্ষ্মী সোনামণি, লক্ষ্মী সোনামণি এমনটা করে না। এই অবশেষে উঠতে পেরেছি। বালিশ, আদরের বালিশ, তুই আজকে মার খেলি না, খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তুই আজকে কোনো নির্যাতিত হলি না, খুব ভালো বালিশ, আমার পেয়ারি পেয়ারি বালিশ। এই খুশিতে আমি একটু পানি খেয়ে ড্যান্স দিব। আশা করি কেউ দেখেনি ওটা। যাই হোক, আমাদের খেলা চলমান রাখি। ওকে এই ভাই 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 এমন এমন করস কে ভাই, পিছে পড়স কেন ভাই? তুই তুই তো উইনার, তুই জিতবি, তুই গড়বি রেকর্ড, তুই গড়তে পারবি রেকর্ড। তোকে দ্বারা হবে, তোকে খুঁজছে বাংলাদেশ। তুই করোনার ওষুধ আবিষ্কার করবি পাহাড়ের উপরে গিয়ে। Operate. Of all sad words. Okay, এবার উঠতে পেরেছি আমি। আশা করি আমাকে সেই ঐতিহাসিক মিউজিক দিবে না। সেই মিউজিকের জন্য আমারে পোলাপাইনরা এখন রোস্ট করে বেড়ায়। আমারে কিনা বলে ছোট বাচ্চা। হ্যাঁ, আইছে। দেখিয়ে দেবো আমি। আস্তে করে এখানে থাম। ওকে ভাই, এত অ্যাগ্রেসিভ হস কেন ভাই? ভাই আমি তো মজা করতেছিলাম। কিরে ভাই, কেমনে পার যাব? ওকে। শিট, ভাগ্য ভালো আমি নিচে পড়ি নাই। এমনভাবে কেউ পড়ে আমার জানা ছিল না, বুঝতে হবে। আমি তো মানে ঐতিহাসিক লেজেন্ড, আমি এমনভাবে পড়তে পারি। ওকে, আমি পুরো গেমে প্রো। আমি এই গেমে প্রো। এই গেম আমি কমপ্লিট করব। আমার চেয়ে প্রো কেউ হইতে পারে? আমি দেখো আমার স্কিল, আমার স্কিলগুলো একটু দেখো। আমি দেখো মানে কত জোশভাবে খেলেই যাচ্ছি। ওগুলার নাশকতা, ওগুলো আসলে আমি একটাও পড়ি নাই, এটাও আমি পড়ি নাই। এগুলা অন্য জায়গা থেকে এনে ভিডিওর মাঝখানে এডিট করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু পড়ছি না, আমি কিন্তু পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছি। ওকে ভাই প্লিজ, আল্লাহ আল্লাহ দোহাই লাগে ভাই, প্লিজ পড়িস না। এবার অন্তত আমি পাগল হতে চাই না। 3টা মাস পাগল থাকার পর 1টা মাস আমি পাগলা গারদে কাটিয়েছি। এবার আস্তে করে স্লোলি, একেবারে স্লোলি যাব আমি এটা পার হয়ে। ওকে, এখানে সুন্দরমতো ল্যান্ডিং কর। ওকে, এবার আমি আস্তে ঘুরে ভিতরে ঢুকে যাই। ইয়েস ইয়েস, অবশেষে আমি এটা পেরেছি। আমি এখন এই গেমে প্রো, ঠিক আছে? আমার চেয়ে প্রো এই গেমে কেউ হইতে পারে না। এই আও এই নো, আল্লাহরে প্লিজ নো। ওকে, থ্যাংক ইউ। এই নো নো, এই প্লিজ নিচে পড়িস না ভাই। ওকে, এই উঠেছি, ধর। ওকে, এদের পর্যন্ত উঠেছি। এবার এখানে আমার যেতে হবে কোথায়? ওই বাক্স পর্যন্ত। ওকে, এই বাক্স ধর। বাক্স থেকে পরিস্তা ছাইড়া দিস না। তুই যদি ছাইড়া দিস তোর খবর আছে। বাক্সটা ধর। ওরে ভাই, কি শান্তিটা পাইতেছি। ওরে মোকলেস, এত শান্তি কেন রে? ওকে, আমার ভয় লাগতেছে এবার। ওকে, প্লিজ প্লিজ প্লিজ। ধরছস ভাই, ছাড়িস না। ওকে ভাই, ছাড়িস না। ওকে ভাই, আস্তে করে ওঠ। নো, আমার সাথে কেন হয় এমন? আমার সাথে কি জন্য হয় না? ওকে, একবার না পারিনি দেখো, যতবার প্রত্যেকবারই বলি আমি। এর চেয়ে তো উইদার মারা কঠিন মনে হয়। এই গেমের চেয়ে সহজ গেম তো আর নাই দুনিয়াতে, তাই না? একেবারে ইজি গেম, আস্তে করে খেলতে হয়। খালি মাথাটা ঠান্ডা রাখতে হবে তোমার। তোমার মাথা যত তুমি গরম করিবে, তোমার গেমের ফলাফল তত দ্রুত কমিবে। ওকে, এই নো 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 নো। ওকে নো, ওকে ওট ওট। না বালিশ, মানে পাইছে কি আমার? কি সব আজ এটা গেম খেলতে কম। আমি আর এই গেম খেলতেছি না ভাই। ভাই আমার কেউ মাইরালাইজ, আমি এই গেম আর খেলতেছি না। কি করা উচিত আমার এখন? আমার না একটু মন খারাপ করছে না, ঠিক আছে? আমি খুব খুশি হয়েছি। আমি এভাবে করে পড়ে গেলাম, মানে আমার কোনো সমস্যাই হচ্ছে না। আমার কত পুরা ভালো অবস্থাতে আছি, তাই না? আমার চেয়ে ভালো অবস্থাতে কেউ থাকতে পারে? হ্যাঁ, আমি পাগলা গারদে যাচ্ছি না। আমি অনেক সুস্থ আছি এখন, প্রচুর সুস্থ আছি। কেউ আমাকে পাগলা গারদের কথা বলে না, আমি প্রচুর সুস্থ আছি। এ ভাই, আপনারা কারা? কই নিয়ে যাবেন আমারে? কি ব্যাপার আপনাদের সাদা আবরণ পরা? আপনারা কি করোনা টেস্টের জন্য আসছেন নাকি? কে ভাই আমি যাব না ভাই, প্লিজ আমাদের আপনারা নিয়েন না, আমারে নিয়েন না, আমি যাব না।